হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ রবিবার, এখন বাজে 5:30, এখন একটু বের হচ্ছি। আমাদের সাথে আর একজনও যাবে, তো কে যাবে সেটা আমি পরে দেখাচ্ছি। আমি আর মামাম রেডি হয়ে গেছি, আমরা একটু আগে বেরোচ্ছি কারণ আমার স্টেশনে একটু কাজ আছে। তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, গিয়ে দেখাবো কোথায় যাচ্ছি। তো চলো এখন বের হওয়া যাক, অনেকটাই সন্ধে হয়ে গেছে, আরও কয়েকটা কাজ সারার আছে। তো চলো গিয়ে তারপর সব কিছু শেয়ার করছি, সঙ্গে কে যাচ্ছে আর কোথায় যাচ্ছি। তো চলো মামাম, টাটা করে দাও, চলো। তো হেঁটে হেঁটে অনেকটাই চলে এসেছি, আর মার্কেটে এতটাই ভিড় যে ভিডিও করতে পারিনি। এখন আমি দাঁড়িয়ে আছি মামামকে নিয়ে বারুইপুর ওরাল পুলের কাছে, ওখানে এখন দাঁড়িয়ে থাকবো, তারপর মৌমি আসবে, আসলে বাসে উঠে পড়বো। তো বাসও চলে এসেছে, ওরাও চলে এসেছে, আর বাসে উঠে পড়েছি আমরা। এখান থেকে বাসটা ফাঁকাই যায়, আগের দিনেও ফাঁকাই ছিল। তো এত ভিড় মার্কেটে, আর রবিবার যেহেতু সেই জন্য মার্কেটে প্রচণ্ড ভিড়। এই যে বসে পড়েছি আমরা, বাচ্চা দুটো জানালার ধারে বসেছে, আমি ওদের ধারে বসেছি। তো চলো এখন যাওয়া যাক, বাস থেকে নেমে আবার কথা বলছি। তো দেখো আমরা এখন বাস থেকে নেমে গেছি, নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, যে মাম্মু হেঁটে হেঁটে যাচ্ছে আর ওরা যাচ্ছে সামনে হেঁটে হেঁটে। তো চলে এসেছি প্রায় কাছাকাছি, তো চলো ভেতরে গিয়ে আবার সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগের দিন এসেছিলাম দুপুরবেলা, তাই তেমন কিছু দেখাতে পারিনি, সন্ধেবেলা কেমন লাগছে এখানে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। তো দেখো আজ নিচ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ব্যাগের স্টল বসেছে, আচার তারপর ভাজার জিনিস এইসবের একটা স্টল বসেছে, ফাস্টফুডের স্টল বসেছে। তো চলো আগে ওপর থেকে ঘুরে আসি, এসে তারপর নিচে দেখব। তো ওপরেই প্রথমে দেখলাম হ্যান্ডমেড চকলেট কেক এসব আছে, তারপরেই অনুপমাদির সঙ্গে দেখা হয়ে গেছে। দেখো অনুপমাদি একদম ফার্স্টেই বসে আছে। তো চলো আস্তে আস্তে সবার সাথে একটু দেখা করে নিই। বলো, হ্যালো, আমি থাকি মোটামুটি, আমার কাছে শাড়ি, জামা, ব্লাউজ বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবে। আমার ব্র্যান্ড নেম হচ্ছে মধু করণ। তো অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করুন, বিভিন্ন ধরনের বিভিন্ন শাড়ি আছে, এখানে এই ধরনের শাড়ি আছে, আমি এখন দেখে নাও, সেগুলি কাজে করে আছে, বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবে। এছাড়া ব্লাউজ পেয়েছে, এই ব্লাউজগুলো আছে, এই শাড়িটা দেখে নাও, একদম পুজোর জন্য তো একদম পারফেক্ট পারফেক্ট একটা শাড়ি। সো একদম একদম ভাবছো। আমরা এক্সিবিশনে আবার চলে এসেছি, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার, চলো দেখতে থাকো সব কিছু, সব স্টলগুলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো, চলো। চেঞ্জ করবো
তো দেখতেই পাচ্ছ বাইরে বেরিয়ে এসেছি, ভিতরে প্রচণ্ড গরম আর মানুষজনের ভিড়, যেহেতু সবাই কেনাকাটা করতে এসেছে মানুষের ভিড় তো হবে, আর এদের খিদে পেয়ে গেছে প্রচণ্ড, তাই বাইরে নিয়ে চলে এসেছি একটু মানে কেক কিনে দিয়েছি, কাপ কেক, আর দেখতেই পেলে আমরাও ফ্রাই মোমো কিনে নিয়েছি, তো আমরাও খাবো ওরাও একটু খাক, মানে ওদের খিদে পেয়ে গেছে অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি হচ্ছে, তো যেহেতু তো খেয়ে নিক, তারপর একটু দোলনা চড়াবে পার্কে যেহেতু এসেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর ওরা একটু খেলছে, দোলনা চড়ছে, দুজনকে একটা দোলনাতেই বসিয়ে দিয়েছি, দেখো ওরা খুব মজা করছে, তো ওদের জন্যই সব কিছু, পার্কে এসেছে যেহেতু ওরা একটু মজা করে নিক, যেহেতু 8টা প্রায় বাসতে যায়, বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাব এখান থেকে, না তো বাস পাওয়া যাবে না, তো চলো। এটাতে যদিও বা উঠলো আমার মাম্মাম, আমার মাম্মামের ভয় পাচ্ছে প্রচণ্ড, তো চলো ওকে নামিয়ে নেব, বেশিক্ষণ বসাবো না, চিৎকার করছে। তো 8টা প্রায় বাজে, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি, হয়তো বাস পাবো না, 7টা পর্যন্ত এই বাস, তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।